মর্নিং, আজকে হচ্ছে শনিবার, আর শনিবারে এখন টাইম হয়েছে সকাল 8:30। এখন থেকেই আজকের এই ব্লগটা আমি শুরু করছি। আজকে একটু দেরি করে আমাদের রান্নাঘরে ঢোকা আছে, কারণ আজকে অপূর্ব ছুটি, তাই জন্য অতটা তাড়াহুড়োটাই ওপর থেকে এসে নিচেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মামনি গেছে স্নান করতে, স্নান করে এসে না তুমি স্নান করাবে, গোপালকৃষ্ণ তোলা আছে। ঠিক আছে বলবো, কালকে সকালে আমি এখানে মটর কাবলিছোলা ভিজিয়ে দিয়েছি। আর আজকে একদম অল্প কিছু রান্না হবে, কারণ বিকেলে অন্য কিছু করার ট্রাই মানে কিছু ট্রাই করবো। এবার যদি সকালে মানে দুপুরে যদি তরি তরকারি অনেক হয়ে যায় না, এবার রাত্রেবেলা থেকে যায়, এবার রাত্রিবেলা ওই তরকারি খাবো নাকি নতুন কিছু করবো ওই জন্য আর করাই হয় না। তো চানা মশলা এখানে, এবার আমি এর সাথে আলু কুটবো, আর মামনি রান্নাটা করবে যদি দেখি আমাকে করতে দেয়। ডাঁটার ঝোল তো এইটুকু, মানে এরকম সরু সরু প্যাকলা প্যাকলা সজনে ডাঁটা, তো তাই দিয়ে আলু দিয়ে বলে ঝোল হবে আর মাছের ঝোল হবে ফুলের টক হবে। এই হচ্ছে আজকে রান্না আমাদের। কোনটা চানা মশলা বলেছি, অপূর্ব আজকে 2021-এর প্রথম পুজো করতে গেছে, 2021-এর প্রথম। হ্যাঁ গোপাল শঙ্কর পুজো মানে পুজো পুরোপুরি প্রথম করতে গেছি 2021-এ। ইনি এখন মন খারাপ করে বসে আছেন, যা মনে হচ্ছে উনি হয়তো নেক্সট উইক বাড়ি যেতে পারবেন না, কারণ বাবার ওদিকে শরীর খারাপ করেছে। তো বাবা কি এখানে নিয়ে আসবে? কারণ ডাক্তার দেখানো হবে, তারপরে যদি কিছু টেস্ট করতে দেয় তো এখানে সব হবে। মানে মা যেহেতু একা, মার পক্ষে অতটা সামলানো একটু প্রবলেম হবে, ওই জন্য অপূর্ব আছে এখানে নিয়ে আসতে। তো সবাই মিলে যা হবে এখানেই হবে, এখানে ওকে দেখা হলো লোক আছে বা সবাই মিলে একসাথে করার লোক আছে। আর আমার এখানে যে বাড়ির মানে সামনে থেকে বেরোলে ওষুধের দোকান, ডাক্তারখানা, প্যাথোলজি সব কিছু, দেখা যাক কি হয়। তো এই জন্য মনটা খারাপ, কালকে ব্লগও দিতে পারিনি, মানে ব্লগ মানে কালকে ব্লগ দিয়েছি কিন্তু কালকে কালকে ব্লগ করেছিলাম, এটা জানতে পেরেছি আমি দুপুরের পর থেকে। দুপুর দেখবে আমি অবশ্য ব্লগটা দিইনি, দুপুরের পরে আর ব্লগ হয়ও নি, মানে দুপুরের পর আর ব্লগ করিও নি, তো জানি না কি হবে দেখা যাক। আমি প্রথমে তো কালকে বিকেলে বললো যে সব ঠিক হয়ে গেছে, হয়তো ভেবেছিলাম যে শরীর গরম হয়ে যেতে পারে, তার জন্য সকালে ব্লগটা শুরু করেছিলাম। তো তারপরে আবার দেখলাম মাকে ফোন করলাম, মা বললো আবার জ্বর এসছে, আবার সমস্যা হচ্ছে। প্রথমে ভেবেছিলাম তিনজন একসাথেই খেতে পারবো, কিন্তু উনি আজকে গন্ডগোল করে ফেলেছেন, তো ওনাকে এখন ওনার বাবা কি হেঁচকে উঠছে গো, বাবা নিয়ে ঘুরছেন, ঘুম পাড়ানোর চেষ্টা চলছে। উনি ওনাকে এখন ওনার বাবা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ ঘর দেখে বেড়াচ্ছে। তো এবার আমি খেতে বসবো, খাওয়ার পর তারপরে ওরা খাবে। একদম আজ একদম সিম্পল মেনু, এটা হচ্ছে সজনে ডাঁটার তরকারি আর মাছের ঝোল, আর আর আছে কুলের টক। এবার এই দুজনে খেতে বসেছে,
মামনের মাথা একখানা ঝুটি বেঁধেছে বাবা। কি করবে কি করবে, তাড়াতাড়ি খেয়ে নাও, এই যে তাড়াতাড়ি খেয়ে নাও, নে তুমি ওকে ধরবে আমি একটু শোব। উঠে গেছে, মানে বাবা যেতে যেতেই ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে বলো, ঘুম ভেঙে গেছে, কি হয়েছে ন্যাংটা বুড়ো, খেলা করছে ন্যাংটা বুড়ো, পটি আর পটি, ওই যে ন্যাংটার মাকে পেয়ারা খেয়ে নাও, ওষুধ খেতে ভুলে গেছি, ওষুধ খেয়ে পেয়ারা খেয়ে নাও। এই জনের ফল পর্ব চলছে, এখানে এ এখন শয়নে পদ্ম লাভ করেছে নিনি, আর এই যো পেয়ারা, হ্যাঁ আমার মা পেয়ারা মোড়ে আছে এখন, ঠিক আছে। ঠাম্মাকে বল, ঠাম্মা তুমি পেয়ারা খাও, আপেল খাও, আঙুর খাও, আবার আমার সাথে ফুটবল খেলবে। হ্যাঁ বাবা, ওই দেখো লবণ চুষছে, মেরেছে মেরেছে, বাবা ন্যাপো চেঞ্জ করছে, নে 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 চেঞ্জ করাই নে, গুড ইভিনিং। সন্ধেবেলা এখন বাজে বিকাল 6টা, কথা জড়িয়ে যাচ্ছে কারণ ঘুমিয়ে পড়েছিলাম। বাবার ওদিকে মানে ডাক্তার দেখিয়ে এসেছেন, দেখিয়ে এসে ওনাকে টেস্ট করতে দিয়েছে ডাক্তার, মানে কিছু একটা হলো USG আর একটা কোনো ইউরিন ওনার টেস্ট করতে দিয়েছেন, তো সেটাই জন্য কালকে মামাকে বলা হয়েছে যে মা একবারে নিয়ে বাবাকে আসবে। এখন যাওয়ার যাওয়ার এখন অনিমিতার কোনো স্কোপ এখন নেই, তো কিছু করার নেই, ওখানে এখানে সবাই থাকলে একবারে সব থাকবে, অসুবিধা হবে না। তো চলো এখন সন্ধেবেলাতে কিছু টিফিনের বন্দোবস্ত করতে হবে, কারণ অনিমিতা ম্যাডামের খিদে পেয়ে গেছে, তো সেই খাবার ব্যবস্থা করা হবে। আর আমাদের ঘণ্টুবাবু এখন ঘুমোচ্ছেন, তো চলো খাবার করা হোক, তারপরেতে বিকেলবেলা দেবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো, ছেলে ঘুম পাড়ানো হলো, বাবা ঘুম পাড়াতে পাড়াতে 6টা বাজলো, আজকে 6টায় ঘুমালো, কালকে দেখবা দুপুর বাড়তে ঘুমাবে, কালকে মা বাবা আসবে, কালকে দেখো আমি খাবো, ঢং না করে যাও খেয়ে আসো, ওর টাকা পয়সা সব আছে, মানি ব্যাগ ভরতে তোমাকে টাকা চাইছে, তাই মামাই ও নিজের খাওয়াবার টাকা থাকে না, এক্ষুনি বলি আমি চিকেন খাবো, দেখো এক্ষুনি দৌড়াবে দোকানে, ওই দেখো চিকেন আনবে। আগে আমাদের বাড়িতে এত হই 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 হতো, মানে সবাই মিলে জোরে জোরে কথা বলতাম, তো তোমরা অনেকে বলতো অনেক তোমার গলা শুনতে পাচ্ছি না, কারণ হলো একটাই, মানে এখন নিজেদের বাড়িতে নিজেরা এক একটা জিনিস রাখছি, তো আস্তে করে রাখছি, মানে যদি একটুখানি আওয়াজ হয়েছে তো ওদিকে পেঁয়ে জুড়ে দেবে, আর যথারীতি সেটাই হয়েছে, অপূর্ব এত জোরে একটা আছে দিয়েছে, এখন নিজেকেই ছেলে সামলাতে হচ্ছে।
তো আমাদের এত এত আস্তে কথা বলতে হচ্ছে, নিজেরাই মাঝে মাঝে শুনতে পাচ্ছি না। মা আমার টিপির কি অবস্থা? গুড ইভিনিং। তো অবশেষে ওনাকে ঘুম পাড়িয়ে এখানে এসছি। তো এখানে এসে দেখলাম এখন মাংস রান্নার প্রস্তুতি চলছে। আমাকে করতে দেবে না, অপূর্ব নিজেই করবে। মানে ছুটি পেয়েছে, ওনার রান্না করার যে ইচ্ছাটা বেড়ে গেছে, কিন্তু রান্না তো করবে। ওদিকে মামনিকে বসে দিয়েছে, এখানে মামনিকে বসে দিয়েছে আদা কুটতে, আর নিজে এখানে রসুন কুটছে। আমাকে কিছু করতে হবে? চিকেন ম্যারিনেট করে দেবো। টক দই তো নেই, টক দই দিয়ে স্পাইসি হয় না কখনো। হ্যাঁ চিকেন সফট হয়। কেন না গলা খাবো? কেন ভালো লাগে টক দই দিলে? এখন রাতে টক দই খেতে হয় না। হ্যাঁ আমার দিদি মেজি করেছিল, দই ছিল, বুঝতে পারিনি মিষ্টি দিয়ে না টক দই, দই ইলিশ না দই রুই করে দিয়েছিল মিষ্টি দই দিয়ে। লঙ্কা ঝাল আছে, এখন রাস্তা দিতে হবে না। কালকে আমি মাম্পিকে তেলা কুচো শাক এনে দেবো, তেলা কুচো শাকের সাথে পেঁপে ঝোল করে দেবো, ঠিক আছে? কোন দুঃখে তেলা কুচো শাক খাবো আমি? আমার প্রেশার এমনি নর্মাল 80-120 ছিল। মামনি বেশি তো রসুন নেই ওদিকে? দিলাম তো রসুন ওকে, আমি তা বলছি না, রসুন ওইখানে নেই। আরে বাবা তাকে রসুন ছিল সেটা নেই, মাথার উপরে বাঁধবে জল তো ভরা হয়ে গেছে, তাদের আটাটা মেখে নি। বাবান কি পেয়ারা খাওয়ালো আজকে বাবা, নরম। কোথা থেকে এনেছিলে গো? শোয়ার স্টাইলটা দেখো, পা তুলে শুয়ে রয়েছে। এই খাওয়া দাওয়া লাগবে না আজকে, রাত্রি আছে জাগাবো মনে হচ্ছে। কি করছে গো? হ্যাঁ কি করে? আয় 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 আয়, আবার কি করতে পারছিস না? আয় 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 আয়, মুখখানে দেখো ফুলিয়ে ভাপিয়ে রেখে দিয়েছে। আয় 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 আয়, ও দাদা টা দাদা টা, ও দাদা টা দাদা টা, ও দুকু না বকু, এটাই তো না না খাবে 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 তো কি। এখন ডাক্তারকে ফোন করতে হবে, কারণ ওর ভ্যাকসিনেশনের ব্যাপারে ফোন করতে বলেছিলেন আগে, তো ফার্স্ট টাইম, জানি না কি হবে। ভালো গেছে, দেখো চুপ করেছি। তো মামনি ওকে এখন সামলাবে, আর এদিকে আমার মুড়ালি চলে গেল, চলে গেল খেলা হলে একটা বল। ও দিদি তোকে দেখতে পাবা, তুই হাত দিয়ে এসে ঠিক করে দিয়েছিস,
দোল দোল দুলুনি রাঙা মাথায় তিরুনি বউ আসবে এক্ষুনি নিয়ে যাবে তো খুনি। আমার বিয়ে খেদা নাকি বলে ফাল্গুন মাস আছে তো, ফাগুন মাসে বিয়ে করতে হবে বাবা যেমন করেছে। হ্যাঁ মার বিয়ে হয়েছে ফাল্গুন মাসে, ঠাকুমারও বিয়ে হয়েছে ফাল্গুন মাসে, দাদুরও বিয়ে হয়েছে ফাল্গুন মাসে, বাপও ফাল্গুন মাসে, নাতিও ফাল্গুন মাসে হবে। কি আছে তা কার সঙ্গে করবে বিয়ে, কার সঙ্গে করবে, দিদার সঙ্গে না ঠাকুমার সঙ্গে? আরে এক গোত্তর বিয়ে করে কি আসি দেখ কি বল বাদা। ও দাদা বাবা যা, ও গুবলুয়া গুবলুয়া আমাকে বউকে নিবি না, আমার বাবা কেউ নিবি, আমি তোমাকে নিয়ে থাকতে পারবো পুটু পুটু করে, আমরা দুজনে মিলে বেড়াতে চলে যাবো, রান্নাটা ভালো আছে, রান্নাটা হাইবি করেছে। আমি তোমার শ্বশুর জানো, একদম চুপচাপ থাকবে, আমাকে বলে দাও। এখন আবার কালে চোখ দিয়ে জল পড়ে, এই কথা চোখ দিয়ে জল থাকতো না, এখন থেকে জল পড়ছে। মায়ের ছেলে না, মায়ের ছেলে মানে আমি এবার কখন কাঁদি? বাবা তুমি কাঁদে, তোমার কাঁদার আগে চোখ দিয়ে জল পড়া রেডি হয়ে যায়, ঠিক আছে? সিরিয়াল এর অ্যাড যেমন শুরু হয় তখন কেসেন কি হয় এ ভানু রে কমিক শুনছে তখন মামনে। এখন সিরিয়াসলি আমার মার মোবাইল যে ব্রাউজ করবে মানে স্পেশালি ইউটিউবে, সে নিজে কনফিউজ হয়ে কি দেখে সার্চ ইঞ্জিনে, ঠিক আছে? কোনোদিন কার্টুন, কোনোদিন গোপাল ভাঁড়, কোনোদিন ভানু, কোনোদিন তার গীতা, কোনোদিন এক জায়গায় রান্না, তার মধ্যে একটা ব্লগ। কি বলছিস দিদি আমাকে, ঠিক আছে? তুই আমার হয়ে লড়বিতে এসে লড়বি সঙ্গে। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে দেখো সাবস্ক্রাইব করে দিও।